হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মমস রেসিপি। এখন শীতকাল, আর শীতকাল মানেই হচ্ছে নানা রকম টাটকা টাটকা শাকসবজির মেলা। বাজারে গেলেই আমাদের এখন নানা রকম শাকসবজি চোখে পড়ে, তাই আজকে আমি এরকম নানা রকম সবজি দিয়ে একটা খুব সিম্পল কিন্তু সুস্বাদু একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যার নাম হচ্ছে পাঁচমিশালি সবজি ভাজা। খেতে কিন্তু এটা খুব সুস্বাদু হয়, গরম গরম ভাত বা ডাল ভাতের সাথে বা রুটির সাথেও কিন্তু এটা খুব চমৎকার লাগে। আজকে আমি পাঁচ রকম সবজি নিয়েছি। এখানে আছে ফুলকপি, ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এখানে আলু একটু পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি, একটু শিম, একটু গাজর আর বিনস নিয়েছি, আর আছে দুটো কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এর সাথে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন, আর পছন্দ না হলে কিছু মাইনাসও করতে পারেন। এখানে আপনি বাঁধাকপি পাতাও অ্যাড করতে পারেন, ক্যাপসিকামও ইউজ করতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি কড়াইতে 2 বড় চামচ সরষের তেল গরম করতে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এবার এর মধ্যে দিয়ে দেব আলু আর ফুলকপিগুলো। সামান্য হলুদ একটু অ্যাড করে দেবো। বেশি হলুদ দেবো না, নিলে ঘুরে একটা কাঁচা গন্ধ চলে আসে। দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে দেবো আলু ফুলকপির সাথে। আমি আলু ফুলকপিটাকে এভাবেই মিডিয়াম হাই ফ্লেমে 1 মিনিট একটু ভাজা হতে দেবো। এবারে আমি এর মধ্যে সমস্ত বাকি সবজিগুলো দিয়ে দেবো, গাজর, শিম, বিনস দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে মিশিয়ে দেবো। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো 2-3 মিনিটের জন্য। এর ফলে সবজিগুলো আমার ভিতর থেকে ভালোভাবে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পরে আমি ঢাকাটা খুলে সবজিগুলোকে একটু নাড়িয়ে দিয়েছি। দেখুন আমার সবজিগুলো খুব ভালোভাবে মোটামুটি সিদ্ধ কিন্তু হয়ে গেছে, খুবই আমার সিদ্ধ হয়ে গেছে। আমি 8 মিনিটখানে এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আমি কপিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবারে আমি একটু ফ্লেমটাকে হাই করে দেবো ভাজার জন্যে। এই সময় আমি অ্যাড করবো লবণ। প্রথমে কিন্তু লবণ অ্যাড করবো না, তাহলে এটা ঠিক ভাজা ভাজা হবে না, এটা সবজিটা সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে তরকারির মতো। এই জন্য লবণটা আমি পরেই অ্যাড করছি যখন আমার ভাজাটা অলমোস্ট হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা, আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচি করেও দিতে পারেন। আমি লঙ্কা দুটোকে একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি। যদি ফুলকপিতে কারো অ্যালার্জি থেকে থাকে, মানে ফুলকপি খেলে অনেকের প্রবলেম হয়, গ্যাসের প্রবলেম হয়ে যায়, তারা কিন্তু ফুলকপিটাকে একটু ভাপিয়েও এখানে রান্নায় ইউজ করতে পারে। তাহলে ফুলকপিটাকে তারা প্রথমে দেবেন না, তাহলে এই সময় ফুলকপিটা দিয়ে মিনিট দেড়ে একটু ভেজে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আর লবণটা কিন্তু প্রথমে অ্যাড করবেন না, কারণ ঢাকা দিয়ে তো আমরা প্রথমে সবজিগুলোকে সিদ্ধ করার জন্য ঢাকা দিয়েছিলাম। লবণটা অ্যাড করলে ওটা তরকারি মতন কিন্তু সিদ্ধ হয়ে যেত, ওটাকে ভাজা বলে আর মনে হতো না। এবার হাই ফ্লেমে দিয়ে দেবো, এটা আমার ভাজাটা একদম রেডি হয়ে যাবে। আমার ভাজাগুলো ভালোভাবে হয়ে গেছে, আমি এবার গ্যাসটা অফ করে দেবো। আজকে রেসিপিটি খুবই সিম্পল, খুবই সোজা, হয়তো আপনারা বাড়িতে রেসিপিটি করেও থাকে, তবু আমি শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট করে লাইক করে দেবেন, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলে নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবেন। আমি এবার গ্যাসটা এখানেই অফ করে দেবো। রেডি হয়ে গেছে আমার পাঁচমিশালি সবজি ভাজা, খুব সিম্পলি একটা রেসিপি। যদি আমার এই রেসিপিটা নিয়ে কারোর কোনো টিপস বা সাজেশান থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমার সাথে শেয়ার করবেন।
তাহলে গরম গরম ভাত বা রুটির সাথে এটাকে এনজয় করুন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন। আজ এই পর্যন্তই, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।